লকডাউনে যখন সবাই বাড়িতে বসে বোর হচ্ছে, তখন আমি ভাবলাম কিছু ক্রিয়েটিভিটি করি, কিছু ব্লগস বানাই, ইউটিউব চ্যানেল খুলি। সো এসো বসো, একটু গল্প করা যাক। গুড মর্নিং, এসো একটু পা ছড়িয়ে বসো, দুজন মিলে একটু গল্প করি। তো আজকের দিনটা শুরু করা যাক। আমি সকালেই উঠে যাই, অ্যাজ এ পার্সন আমি সকালেই উঠি রোজ, কার থাকুক আর না থাকুক। আজকে ওঠার রিজনটা আজকে ওঠার রিজনটা দিতে পারি আর কি। আজকে 7:30 থেকে আমার পড়ানো আছে, তো এখন পড়াতে বসবো। তো এখন আমাকে পড়াতে হবে যথারীতি, স্টুডেন্ট সবাই চলে এসছে। উফ, কত খাটনি সকাল থেকেই বাবা। তো এখন আমি যাচ্ছি বাজারে, কিছু জিনিস বাজার করার আছে, আর একটুখানি এটিএমেও যেতে হবে। তো চলো, লেটস গো। জীবনে বহুত প্যাক টাপ করলে এরকম একটা লাইফ পাওয়া যায়। সকালে ভাবলাম যে তাড়াতাড়ি এসে ব্যাংক এটিএম থেকে টাকা ফাঁকা তুলে নিয়ে চলে যাবো, আমার এটিএম কার্ডটি কাজ করছে না, এখন আবার ব্যাংকে দৌড়াও। তো আমি ভাবলাম ব্লগের কন্টেন্টের জন্য কি করা যায়, তারপর মনে হলো যে ঠিক আছে, আমি একটা লুক রিক্রিয়েট করি। মানে আমাকে মোটেও একদমই মানে মেহুল পরিণীতার শুভশ্রীর মতো দেখতে নয়, বাট স্টিল আমি অমনি করে চুল টুল বেঁধে একটুখানি সেজে বুঝে অমনি সাজতে পারি, একটু গানটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিতে পারি, বাস এই হয়ে গেল আর কি কন্টেন্ট। তো তোমরাও দেখো আমার। এবার আমি একটু জনসন বেবি ক্রিম লাগাবো, যেটা আমি রোজ লাগাই, কারণ আমার মানে মেকআপের আগে প্রাইমার ওইসব জিনিসগুলো নেই, দামি দামি জিনিসগুলো, আমি খুবই গরিব। যাই হোক বাবা, মুখের ডলা দেখি তো আমার কি হারে ডলেছি, চামড়া ফুলে হাতেই চলে আসতো। যাই হোক, ও এবার হচ্ছে একটুখানি ওই ফাউন্ডেশন লাগাবো, একটা সস্তার ফাউন্ডেশন, তাও ল্যাকমির, মানে একটুখানি মুখটা একটু যাতে, এমনিতেই আমার মুখ আমি বহুত ফর্সা এমনিতেই, তাও একটু লাগিয়ে আর কি যতটুকু আর একটু বেশি মুখটাকে গ্লোয়িং করা যায় সেই জন্য করছি আর কি। দেখো দেখো সবাই দেখো, হাতে ছিল না, আর এক সেকেন্ড টাইম ভরিয়েছি দেখানোর জন্য, শো অফ করার জন্য, যে একবার একটুখানি নিয়েছি আমি, কি খেচড়া নাকি। যাই হোক দেখো দেখো, তারপর আর কিছু কি এত লেট করছি কেন, ও আসলে ব্লাশ নেই তো কি আর করা যাবে, তাই লিপস্টিক দিয়েই কাজ চালাচ্ছি, তাও আমার গালগুলো টমেটোর মতো লাল লাল হয়ে যাবে, হয়েছে বাবা। দেখো হ্যাঁ, ব্লাশ নেই, যদিও ব্লাশ নেই, হ্যাঁ তোকে ভালো লাগছে, যা তো সর ভাগ।
আবার ভালো করে মুছে নিলাম, একটু লিপস্টিকটা ঠোঁটেও লাগাবো, যদিও বেশি লাল হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু কমাতে হবে, কমানোর জন্য আর একটা লিপস্টিক আছে যেটা আমি লাগাবো, লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার ওকে ডান। মনে মনে ভাবছি ও কি সুন্দর লাগছে, পুরো মেহুল, শুধু বাবাইদার অভাব। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার রাখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, পথ চেয়ে তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমার। সো হাই, আমি প্রথমে ভেবেছিলাম যে যদি ব্লগ বানাই তবে আমি বাংলাতেই বানাবো, সে যাই হোক। সত্যি কথা বলতে আমি এখনো ঠিক করিনি আমার ব্লগের নাম কি হবে, এখনো আমি জানি না। আদেও মানে এত সবাই বলছে যে হবে না হবে না হবে না, এর মধ্যে আমি আদেও পোস্ট করবো কি না, বা আই স্টিল রেকর্ডিং, আই স্টিল ট্রাই যে না আমি ব্লগটা পোস্ট করব, আমার খুব ইচ্ছে। হোক না হোক, আই ট্রাই মাই বেস্ট। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, তোমাদের যদি ভালো লাগে আমি ফেসবুক ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক আশেপাশে কোথাও একটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে আমাকে নিজের রেসপন্স জানিও, ভালো লাগলে শেয়ার করো অবভিয়াসলি, অ্যান্ড বাই বাই।